আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করোনাকালীন সময় সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং পরিবার সবাইকে সুস্থ রাখতে সহায়তা করি। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব। যারা এক্সেলে বিভিন্ন সময় কাজ করে থাকেন নতুন, তাদের জন্য অবশ্যই ভিডিওটি সহায়ক হবে। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকে আমি কোন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল করব। সেটা হলো আমরা যারা এক্সেলে কাজ করে থাকি, বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন মোবাইল নাম্বার লিখতে হয় অথবা কোনো আইডি নাম্বার কোনো কিছুর আগে শূন্য লিখতে হয়। ওই ক্ষেত্রে আমরা দেখা যায় শূন্য লিখতেছি কিন্তু শূন্য থাকতেছে না, এই অদ্ভুত সমস্যাটির সম্মুখীন আমরা অনেকে হয়ে থাকি। তো এটা সিম্পল একটা ওয়ে ব্যবহার করে আমি এই কাজটাকে সমাধান করতে পারি, শূন্য লিখতে পারি। অথবা যারা শূন্য লিখতে পারি, অনেক সময় দেখা যায় আমার কাছে একটা মেইল আসলো, এখানে অনেকগুলো নাম্বার আছে, সবগুলো নাম্বার শূন্য নাই, তাহলে আমি কীভাবে দ্রুত এবং শর্টকাট ওয়েতে ওই নাম্বারগুলোর সামনে শূন্য বসাইতে পারি। তো এই রিলেটেড আজকে আমি আপনাদের সাথে একাধিক টিপস শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি সেগুলোর মাধ্যমে আপনাদের অনেক কিছু শেখার সুযোগ হবে এবং ছোটদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলোর মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে, তাদেরকে সেইগুলো দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি যদি আজকের ভিডিওটি বিশেষ করে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করে জানাবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এক্সেলে বিভিন্ন নাম্বারের প্রথমে শূন্য লিখতে পারি অথবা অনেকগুলা রোতে কিভাবে আমরা শর্টকাট ওয়ে ব্যবহার করে একাধিক রোকে পাশাপাশি একই রোকে কনভার্ট করতে পারি টেক্সট এবং সংখ্যা, একাধিক জিনিস আমি আজকে এই রিলেটেড কিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সেই কাজগুলো দেখি খুবই সহজে কীভাবে আমরা করতে পারি। প্রথমে আমি আমার এখানে একটা ডেস্কটপে আমি একটা ফাইল নিয়েছি, আপনারা আপনাদের মতো ফাইল নেবেন, আমি সিস্টেমটা দেখানোর জন্য যতটুকু দরকার এক্সেল একটা ফাইল আমি ওপেন করলাম। দেখেন সাপোজ যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন সব কটা নাম্বারের আগে এখানে কি আছে, শূন্য আছে। দেখেন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যে দেখেন এইটা এটা আমরা দুই কলমে করছি, যদি মনে হয় যে না দুই কলমে না আমার এক কলমে করা লাগবে, তাহলে এটা দেখেন আমি এক কলমে করছি একটা শর্টকাট ফর্মুলা ইউজ করে। তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি সহজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে মুভ করে আরেকটা শিট করে নিচ্ছি, আমি শিট করে নিলাম, সাপোজ এটাকে রেখে দিলাম, এটা রাখলাম, রাখার পরে সাপোজ ধরেন এখানে অনেকগুলো নাম্বার আছে, নাম্বারগুলোকে সাপোজ আমি ডিলিট করে দিচ্ছি, আমরা একটা লিখি দেখলাম, এটাতে যদি আমি আগে করা আছে জন্য দেখেন সহজে আমার নাম্বারটা কি হয়ে গেছে, বসে গেছে। যদি আমি এটাকে অন্য কিছু করে দিই, দেখেন নাম্বার করে দিলাম, নাম্বার করে দিই দেখলাম, দেখেন এখান থেকে আমার সরে গেছে। এটাকে আমি দেখি করে দিচ্ছি সেমভাবে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি সবগুলোকে ফরম্যাট করে দিই। ধরেন যে এখানে একটা নাম্বার লিখলাম, তো এইভাবে আমি আরো অনেকগুলো নাম্বার লিখি। চেঞ্জ করে নিচ্ছি, এটাকে ধরে আমি কপি করে নিচ্ছি, দেখেন অন্যবর্তী পরবর্তী সেল চলে যাবে আমার।
দেখুন নাম্বারগুলোকে আমি করে নিচ্ছি, মানে আমি কিছু মোবাইল নাম্বার আপনাদেরকে লিখে দেখাচ্ছি, টাইপ করতে অনেক সময় লাগবে, তাই জন্য আমি টেনে এগুলোকে নাম্বারগুলোকে করে নিচ্ছি। সাপোজ ধরুন 188টা নাম্বার আমি লিখলাম, দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে নাম্বার আছে, মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বারের প্রথমে যে শূন্য থাকার কথা সেই শূন্যটা কত এখানে নাই। তাহলে আমি কি করব, এইগুলাতে আমি নাম্বার যদি মানে একটা একটা করে লিখি আমার অনেক সময় লাগবে, তাহলে আমি এখানে কি করব, দেখেন অনেকগুলো ওয়েতে করা যাবে। সাপোজ ধরেন এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমি এগুলাকে একটা হয়েছে এটাতে আমি টেক্সট করে দিই, টেক্সট করে দিলাম, করে যদি যে দেখেন সবগুলো টেক্সট আছে এটার সামনে যদি এখন আমি শূন্য দিই, দেখেন শূন্য নিবে, দেখেন শূন্য দিচ্ছি, শূন্য নিচ্ছে, দেখেন শূন্য নিচে, শূন্য নিচে, এখন প্রত্যেকটার সামনে আমি কী করতে পারবো, একটা একটা করে শূন্য বসাইতে পারবো, তাহলে আমার শূন্য নিবে। কী করছি আমি এটাকে সিলেক্ট করে এটা এখান থেকে গিয়ে দেখেন আমি কী করছি এখানে টেক্স করে দিছি, তাহলে এভাবে কি একটা একটা করে এখন আমার কাজ করতে হবে, আমি এই কাজটা একটা একটা করে এভাবে দেখতে পারি, কিন্তু এতে আমার অনেক সময় লাগবে, তাই আমি এই কাজটা না করে আমি কী করবো, দেখেন সবগুলাকে আমি সিলেক্ট করে নিয়েছি, করলাম, করার পরে এইখানে গেলাম, এইখান থেকে মূল নাম্বার ফরম্যাট একটা অপশন আছে দেখেন, এখানে গেলাম, দেখেন জেনারেলে যাই, নাম্বারে যাই, এখানে এখানে অনেকগুলো অপশন আছে যেখানে আমি দেখতেছি পার্সেন্টেজ স্পেশাল কাস্টম, দেখেন সবগুলা দেখলাম, এই যে নাম্বার অপশন রেখে আমি কাস্টম একটা অপশন আছে ওই অপশনটাতে আমি যাব, যাওয়ার পর এখান থেকে অনেকগুলা দেওয়া আছে, পার্সেন্টেজ অনেক কিছু আছে, জেনারেল আছে, আমি জিরো অথবা জেনারেল থেকে না জিরোতে জিরো দিলাম, এখানে গিয়ে আমার এখানে শূন্য বসাইতে হবে, কয়টা এখানে 10টা সংখ্যা আছে, তার মানে আগে একটা শূন্য, যদি আপনার 8টা থাকে আগে একটা শূন্য, মানে ওই সংখ্যাটার সাথে একটা শূন্য যোগ করবেন, এখানে আসলে করে 10টা, তাহলে আমি এখানে 11টা শূন্য লিখব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, দেখেন 11টা শূন্য হয়েছে আমার, দেখেন মোবাইল নাম্বারটা এখন এইরকম হবে, স্যাম্পল দেখেন স্যাম্পল একটা দেখাচ্ছে আমার এখানে, আমি এটাকে অফ করি, ওকে করে দেখেন এখন দেখেন আমার কি হয়েছে, প্রত্যেকটা নাম্বারের আগে দেখেন আমার কি হয়েছে, দেখেন অটোমেটিকলি শূন্য বসে গেছে, কি করলাম আমার লেখা লাগলো, দেখেন প্রত্যেকটা নাম্বারের আগে শূন্য বসে গেছে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দিই কোনো সমস্যা নাই, সফট কপি পাঠাই কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে যদি আমি কপি করতে যাই দেখেন এখানে পাবেন না, কপি করছি দেখেন এখানে আমি এখানে পেস্ট করি, পেস্ট দেখেন কি আসলো, আসছে, কিন্তু এখানে কি হচ্ছে না, প্রথমে যে শূন্যটা আছে এই শূন্যটা সে উপরে দেখেন বারে কাউন্ট করতেছে না, তাহলে এই জিনিসটাকে আমি কি করব এখন একটা ফর্মুলার মাধ্যমে দেখাচ্ছি, দেখেন এইটাও কাউন্ট করবে প্লাস হচ্ছে আপনার যদি দুইটা একটু লিখতে থাকে না, দেখেন এই ফর্মুলাতে আমি একটা সমান সমান চিহ্ন দিব, চিহ্ন দেওয়ার পরে কী করবো একটা শূন্য দিলাম, শিফট দিয়ে এন্ড একটা অপশন আছে এটাকে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি এটাকে দিলাম, দেওয়ার পরে একটা ইন্টার দিলাম, দেখেন দিল এখন দেখেন এরকম একটা ফর্মুলা আমার দিলাম, দেওয়ার পরে এটাকে আমি টেনে দিচ্ছি, যদি শূন্য না লিখেও দেন তাও এটা আসবে, দেখেন আমি আবার দেখাচ্ছি লেগে যায়, আমি দেখেন এইভাবে গেলাম ওইভাবে আসবে, এইভাবে আবার দেখাচ্ছি শূন্য শিফট ধরে আমি এন দিলাম, তারপরে আবার কি এই দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম, দেখেন এখন কী হচ্ছে আমার এটা সামনে একটা ফর্মুলার মাধ্যমে এটা চলে আসছে, দেখেন দেখার পরে আমি এটাকে টেনে দিচ্ছি, দেখেন টেনে দিচ্ছি, এখন কী হচ্ছে দেখেন প্রত্যেকটা আমার
ফর্মুলা বসে গেছে। এখন যদি আমি এটা কী করি, প্রত্যেকটাকে আমি কী করে নাম্বার ধরে কপি করলাম, এখানে একটা পেস্ট আনলে এখানে একটা ভ্যালুটাকে পেস্ট করে দিই, পেস্ট স্পেশালে যাবেন গিয়া ভ্যালু, ওকে পেস্ট করে দিলাম। এখন দেখেন শূন্যটাকে প্রত্যেক নাম্বারে সামনে দেখেন শূন্য পাচ্ছে, এখানে কী হচ্ছে না, শূন্য পাচ্ছে না, এখানে শূন্য পাচ্ছে। যদি এটাকে এখন এখানে কপি করে দিতাম তাহলে আমার এই কাজটা হয়ে যেত। এখন আমি যেখানেই ধরি না কেন দেখেন প্রত্যেকটা সামনে শূন্য পাইছেন। তাহলে দেখেন আমি আপনাকে দুইটা টেকনিক দেখাইলাম, তিনটা টেকনিক দেখাইলাম, যার মাধ্যমে আপনার যেটা পছন্দ সেটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, এই কাজটাকে করতে পারবেন। এখন সাপোজ ধরেন আমি আবার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার এইটা এটা দুইটা কলামে আছে, আমি কি করব একটা কলামে নিব সিম্পল, যে এই জিনিসটা দেখেন এই জিনিসটা আমি করব। তাহলে এই জিনিসটা করার জন্য দেখেন আমাকে কি করা লাগে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই কাজটা আপনারা কীভাবে করতে পারেন, দুইটাকে ধরে এক কলামে নিয়ে আসবেন, এখানে এই কাজটা আপনারা কীভাবে করা যায় দেখেন। সমান সমান দিলাম, দেওয়ার পর একটা আমাকে একটা ফর্মুলা দিতে হবে, দেখেন ফর্মুলাটা হবে দেখেন সি ইউ এন সি এ টি ই এন এ টি ই, দেখেন লেখাটা চলে আসছিল ই, সে এ সংখ্যাটা আমি দিব। দেওয়ার পরে কি করব আমি একটা ব্রেকেট দিব, দেখেন এটা দিলাম ব্রেকেট দিন। এখন কি টেক্সট, আমি এখানে একটা টেক্সট দিব, টেক্সটটা কি হবে সাপোজ ধরেন আমার এই টেক্সটটাকে আমি দিব, এখানে আপনার যে টেক্সটটার সাথে আপনি এটাকে মার্চ করতে চাচ্ছেন ওটাকে সিলেক্ট করবেন, ওই ওই সেলটাকে, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। দেওয়ার পরে একটি কমা দিবেন, কমা দেওয়ার পরে এখানে একটা একটা অপশন লিখব, দেখেন সি এস এ আই এই অপশনটা লিখবেন, লেখার পরে আবার শিফট দিয়ে পেন এই জিনিসটাকে আমি দিলাম। দেওয়ার পরে আবার কমা দিলাম, কমা দেওয়ার পরে দেখেন আবার বলতেছে টেক্সট, মানে এটার সাথে আমি কোনটা করবো যতগুলাই করি এভাবে কমা দিয়ে দিয়ে ওই টেক্সটটাকে আমি ধরে দিব। তাহলে এটার সাথে আমি কি করব, এটা করব, তাহলে আমি এটাকে ধরে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার একটা ব্রেকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব, দেওয়ার পরে ইন্টার দিলাম, দেখেন আমি কী করছি ওই শাড়িটাকে এই শাড়িতে আনছি, দেখেন উপরে যেটা ছিল সেম জিনিসটা আমার কিসে এখানে আসছে, খেয়াল করে দেখেন, দেখেন উপরেরটা এটা একই জিনিস, কারণ আমি এই সেলটাকে ব্যবহার করি নাই, এরোটাকে করছি, কিন্তু এরোটাকে ও সেম জিনিসটা আমি কিছু দেখানোর জন্য। তাহলে কি উপরের টাপ নিচের টাপ আপনারা কি একই জিনিস দেখতে পারতেছেন, দেখেন এটার সামনে কি হয় নাই আবার শূন্য আসে নাই। এখানে আমি একটা জিনিস এখানে দেখেন সাপোজ এই সেলটাতে আবার করলাম এই যে নাইন সি নাইন, সি নাইন বাদ দিয়ে আমি এটাকে দিলাম, ডি নাইন দিলাম, ইন্টার দিলাম, এখন দেখেন কী হয়েছে শূন্য সহ আসছে, কারণ এটাতে আমার শূন্য আছে এটাতে শূন্য নাই। তাহলে আমরা কি শূন্যটাকে আমরা ইউজ করতে পারি কীভাবে, একাধিক অপশনে আমি আপনাদেরকে দেখাইছি, তা আপনারা যেই মাধ্যমটা ভালো লাগবে যেটাতে আপনারা সুবিধা মনে করবেন সেভাবে করে নেবেন। দেওয়ার পর এখানে আমি এইটাকে ওইভাবেও দেখাইলাম এইভাবেও দেখালাম, আপনি যেইভাবে সুবিধা সেভাবে এটা দেখাবেন। তো এই সেলটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পর এই যে এক্সেলে আমি যাচ্ছি, এখন আপনি এটা যদি করতে চান তাহলে এখানে সি নাইনের জায়গায় কী হবে সি নাইন হবে, আর যদি সি নাইনের না দেন সি টেন দেন ডি নাইন দেন তাহলে কী হবে শূন্যটা সামনে সহ আসবে। এখন এটাকে আমি টেনে দিচ্ছি, দেখেন কী হচ্ছে দেখেন, দেখেন কী হলো এখানে একটা করে লাইন দেখা যাচ্ছে কিন্তু বাকিটা দেখা যাচ্ছে না, কারণ কি সেটা আপনারা যারা এক্সেলে কাজ করে থাকেন তারা সবাই জানেন, কিন্তু আমি আবার দেখাচ্ছি, দেখেন এটা দেখা যাচ্ছে। তো এখানে আমি আরেকটা কাজ করে দিই, দেখেন এই
এটার হাইটটা কত আছে আমি দেখি ফরম্যাটে গিয়ে রো হাইট দেখেন 37.5 এটা এটাকে আমি কপি করলাম ওকে এখন আমি কি করব এখন আমি সবগুলাতে সাপোর্ট ধরে এটাকে দিয়ে দিচ্ছি ধরে ফরম্যাটে গেলাম হাইটে গেলাম আমি যেটা কপি করছিলাম এটা দিয়ে ওকে দিচ্ছি এখন দেখেন তো প্রত্যেকটাই দেখা যাচ্ছে তার মানে কি সেটা হচ্ছে আগে ছিল আমার রুটা হাইট কম ছিল এই জন্য এটা দেখা যায় এখন দুই হাতে করে দিছি এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন পুরো নামটা চলে আসছে নামের সাথে এটা চলে আসছে পুরো নামটা চলে আসছে আমি ইচ্ছা করে দুইটাকে মার্চ করে একটা করে নিচ্ছি দেখেন এখন দেখেন সাপোজ শূন্যটাকে যদি আমি যে এখান থেকে এখন নিয়ে নিলাম কপি এখানে বসাই দেখেন ভ্যালু দেখেন এটাকে ফেলে দিলাম দেখেন এটাও দরকার নাই এটা আমি ফেলে দিই দেখেন এখন কি হইলো দেখেন মানে আমার যেটা টার্গেট ছিল ওই জায়গাটাতে এখন আমি আবার সবাইকে নিয়ে আসলাম দেখেন এটা এটগুলো স্বর্ণ বসানো একটা টার্গেট ছিল দেখেন প্রত্যেকটা ছেলে স্বর্ণ বসে গেছে শর্টকাট ওয়েতে আমি একটা একটা ধরে করি নেই কীভাবে করছি এটা আপনারা দেখছেন দেখেন স্বর্ণ বসে গেছে তারপর এখানে দেখেন এই দুইটা মার্জ হয়ে আবার একটাতে চলে আসছে তাহলে আপনারা যদি ইচ্ছা করেন এই ওয়েটা অবলম্বন করে যে কোনো সংখ্যার নাম্বারের সামনে শূন্যটা ইউজ করতে পারেন যদি মনে হয় যে দুইটা রু বা তিনটা রু চারটা রুকে আমি একটা সেলের একটা রুতে নিয়ে আসবো সরি একটা কলামে নিয়ে আসবো একটা সেলে নিয়ে আসবো চারটা পাঁচটা রুকে ধরে কলামকে ধরে পাশাপাশি আমি নিয়ে আসবো সেটাও আপনি পারবেন আপনি যদি অনেকগুলাতে একবার ফর্মুলা দিয়ে এটা নিয়ে শূন্য বসাই দিতে পারবেন মানে এখানে আমি অনেকগুলো জিনিস একটার মধ্যে দেখাইতে চেষ্টা করছি যাতে যারা নতুন এক্সেলে কাজ করেন একই ভিডিওতে অনেকগুলা টিপস আপনারা বুঝতে পারেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমি ইন্ডিভিজুয়ালি সেটা আবার করে দেখাবো আর যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ